সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তোমাদের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেওয়া হয়েছে এই কাজের সঙ্গে, ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তোমরা নিজেরা একটু দেখে শুনে বুঝে নিও, আর তার সঙ্গে পাঠ্য বইটা মিলিয়ে পড়লেই বিষয়গুলো বোঝা তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। আমরা আজকে কথা বলবো, এই যে দেখতে পাচ্ছ বাংলাদেশের মানচিত্র, আর একটা ছবি নদী ও পানি সম্পদ। এই দুটো বিষয় মিলে হয়ে গেল বাংলাদেশের নদ নদী ও পানি সম্পদ, এই নিয়ে আজকের আয়োজন। আমরা হিমালয় পর্বতের ছবি দেখতে পাচ্ছি। এই হিমালয় পর্বত থেকে ওই যে সাদা সাদা বরফ চূড়ো, ওখান থেকে বরফ গলা পানি এই বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে পড়ছে। বাংলাদেশের ভেতর দিয়ে যখন হিমালয়ের বরফ গলা পানি যাচ্ছে, আমরা তখন তাকে বলছি নদী। রবীন্দ্রনাথের নদী কবিতার অংশ বিশেষ থেকে পড়ে শোনাচ্ছি। সেই নীল আকাশের পায়ে, সেথা কোমল মেঘের গায়ে, সেথা সাদা বরফের বুকে, নদী ঘুমায় স্বপন সুখে, কবে মুখে তার রোদ লেগে, নদী আপনি উঠিল জেগে, কবে একদা রোদের বেলা, তাহার মনে পড়ে গেল খেলা, সেথায় একা ছিল দিন রাতি, কেহই ছিল না খেলার সাথী, তাই ছুরু ছুরু ছিরি ছিরি নদী বাহিরিল ধীরে ধীরে, মনে ভাবিল যা আছে ভবে সবই দেখিয়া লইতে হবে। এখানে একটা ভিডিও রয়েছে, ভিডিওতে নদী সম্পর্কে একটা গান আছে। বাংলা ভাষায় নদী নিয়ে তো গান কবিতার কোনো অন্ত নেই, এই গানটা তোমরা শুনে নিও, সঙ্গে অন্যান্য গানও যদি পারো শুনে নিও, আর গুনগুন করে দুকুলি গাইতেও পারো। এখানে আছে বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর নাম লেখা, এখানে নামগুলো লেখা, আর এই দিকে দেখতে পাবে যে না রঙে নাম লেখা সেই একই রঙের কতগুলো তিন কোণা চিহ্ন। যখন তোমরা এখানে কোথাও ক্লিক করছো, দেখো এই যে এই তিন কোণা চিহ্নটা ঘুরছে। এই স্লাইডটা ব্যবহার করলে তোমরা খুব চট করে কোন নদীটা কোথায় অবস্থিত সেটা দেখে নিতে পারবে, আর এই মানচিত্রটা তোমাদের পাঠ্য বইয়েই আছে। ছোট বড় মিলিয়ে বাংলাদেশে নদীর সংখ্যা প্রায় 700টি, এদের মোট দৈর্ঘ্য প্রায় 22,155 কিলোমিটার। এর মধ্যে সাঙ্গু নদীটি এসেছে মায়ানমারের আরাকান থেকে। এই যে দেখো, এই হচ্ছে মায়ানমার, আর এই যে এখান থেকে সাঙ্গু নদীটা চট্টগ্রামে এসেছে। বাকি সকলের জন্ম এই যে হিমালয় পর্বত আর ভারতের পাহাড়ি অঞ্চলগুলোতে। বাংলাদেশের নদ নদী নিয়ে এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটাও তোমরা দেখে নেবে। এবারে একটা কাজ আছে, দেখো এই যে ছকে যে লেখাগুলো আছে, নদীর নাম আছে, কোথায় উৎপত্তি হয়েছে সেটা লেখা আছে, আর নদীগুলো শাখা নদীর নাম লেখা আছে। তোমরা মানচিত্র বই নিয়ে, তোমাদের বইয়েও বাংলাদেশের মানচিত্রের যে ছবি আছে সেখানে বাংলাদেশের নদীর মানচিত্র আছে, তারপরেও তোমাদের যদি মানচিত্র বইটা ব্যবহার করো সেটা আরও ভালো হবে। নদীর নামগুলোর সঙ্গে কোথায় উৎপত্তি হয়েছে সেটা জেনে নিয়ে শাখা নদীগুলো দেখে কোন নদীটা কোথা থেকে কোথায় প্রবাহিত হয়েছে সেটা মানচিত্র ব্যবহার করে একটু দেখে নিও। এখানে একটা কাজ আছে জোড়ায় করবার জন্য, তো এখন তো আর ক্লাস নেই, ক্লাসে হলে আমরা জোড়ায় জোড়ায় কাজ করতাম, এখন এই কাজটাও তোমাকে আসলে বাড়িতে বসে একাই করতে হবে। বাংলাদেশের মানচিত্রে তিনটা গুরুত্বপূর্ণ নদী, তাদের উৎসস্থলের নামগুলো লিখতে হবে, আর কোন কোন পথে প্রবাহিত হয়েছে সেটা চিহ্নিত করবে। তোমার পাঠ্য বইয়ে যে মানচিত্রটা আছে সেখানেও রং দিয়ে চিহ্নিত করতে পারো। এই কাজগুলো নিজের চর্চার জন্য, এটা জমা দিতে হবে না। বাংলাদেশের অর্থনীতিতে নদীর ভূমিকা নিয়ে কথা বলবো, তার আগে একটু বলে নেই, তোমাদের পাঠ্য বইয়ে যে পঞ্চম অধ্যায় সেখানকার পরিচ্ছেদ 5.1-এ বাংলাদেশের নদ নদী ও পানি সম্পদ যে অংশটা সেটা নিয়ে আমাদের কথা হয়ে গেল। তোমরা পাঠ্য বই থেকে বাকি অংশটুকু একটু পড়ে নেবে। এরপর নদ নদী ও জনবসতির পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কটাও পড়ে নেবে। এগুলো খুব সহজ, বুঝবার জন্য বেশি কষ্ট করতে হবে না। বাংলাদেশের অঞ্চলভেদে পানির অভাবের কারণ, প্রভাব ও সমাধানের পদক্ষেপ, এই অংশটায় যা আছে সেটা তোমাদের যে
বাড়ির কাজটা দেয়া হয়েছে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের শেষে। সেখানে কাজ করবার জন্য তোমাদের এই অংশটুকু পড়তে হবে, বাংলাদেশের অঞ্চল ভেদে পানির অভাবের কারণ, প্রভাব ও সমাধানের পদক্ষেপ। এই অংশটুকু থেকে তোমরা ওই বাড়ির কাজটা করবে। এখন বাংলাদেশের অর্থনীতিতে নদীর ভূমিকা, এর মানে হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ে যে যাতায়াত, জলবিদ্যুৎ ও বাণিজ্যের ক্ষেত্রে নদীপথের ভূমিকা, এই যে অংশটুকু আছে সেই অংশটুকুই অর্থনীতিতে নদীর কী ভূমিকা সেই কথাটা বলছে। একটু দেখে নেই বাংলাদেশের অর্থনীতিতে নদীর কী কী ভূমিকা। এই যে দেখো, একজন মাছ ধরছেন আর এখানে নদীতে মাছের চাষ হচ্ছে, যে নেট দিয়ে আটকে রেখে তারপরে পুকুরের মতন করে নদীকে ব্যবহার করা হচ্ছে। এই মাছ ধরা আর মাছের চাষ বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এখানে পানি সম্পদকে ব্যবহার করে নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে, এটাও অর্থনীতির জন্য লাভজনক। এই ছবিতে দেখতে পাচ্ছি যে নদীর পাড়ে চমৎকার সবুজ ধানের ক্ষেত, এই যে নদীর বয়ে আনা পলি মাটি, নদীর পানি উপচে দুকুল প্লাবিত হয়ে যখন দুই তীরে যখন পানি যায় তার সঙ্গে পলি মাটিও যায়, এই পলি মাটি আমাদের ফসলকে আরো ভালো করে, জমিকে উর্বর করে। যে সেচের কাজে নদীর পানি ব্যবহার হচ্ছে, একটা যন্ত্র ব্যবহার করে আরেকটা যন্ত্র ছাড়াই সনাতন পদ্ধতিতে। এখানে দেখো একটা ভাসমান বাজার, দেশের প্রায় সবকটি নদীপথে সরকারি ও বেসরকারি উদ্যোগে লক্ষ লক্ষ টন মাল পরিবহন করা হয়। এই নদীপথে পেয়ারাগুলো এখানে এসেছে, এখান থেকেই বিক্রি হয়ে যাবে, আবার যারা কিনছেন তারা কেউ কেউ হয়তো সড়ক পথে অন্যান্য জায়গায় নিয়ে যাবেন, আবার কেউ কেউ এখান থেকে নদীপথে দূরে দূরে পৌঁছে যাবেন। একটা মাল এবং মানুষ বোঝাই নৌকো দেখতে পাচ্ছি, আর একটা লঞ্চ দেখতে পাচ্ছি, একটা না বেশ কয়েকটা। বাংলাদেশের নদীপথে লক্ষ লক্ষ মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছতে সক্ষম হয়েছে। এখন এই যে দলের কাজটা, এই কাজটাও আসলে তোমার একাই করতে হবে। এতক্ষণ আমরা যে স্লাইডগুলো দেখলাম, সেই ছবিগুলো যে কথাটা বলছে সেই কথাটাই তোমাকে বিস্তারিত ব্যাখ্যা করে লিখতে হবে। এই অংশটুকু তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে, একটু আগেও বলেছি যাতায়াত, জলবিদ্যুৎ ও বাণিজ্যের ক্ষেত্রে নদীপথের ভূমিকা। এই অংশটা যখন তুমি পড়ে ফেলবে তখনই আসলে তুমি এই প্রশ্নটার উত্তর দিতে পারবে। এই কাজটাও তোমার নিজের করবার জন্য, নিজের চর্চার জন্য। একটু মূল্যায়ন করি চলো, কতটুকু আমরা বুঝতে পেরেছি, মনে রাখতে পেরেছি, ঠিক উত্তরটা বেছে নেই। বাংলাদেশে মোট কতগুলো নদী আছে? অপশন রয়েছে ক 400টি, খ 700টি, গ 500টি আর ঘ 200টি। আমি জানি এতক্ষণে তোমরা বলতে পেরেছ, তারপর উত্তরটা একবার দেখিয়ে দিই। 700টি। আচ্ছা, পরের প্রশ্নে যাই, যমুনা নদী সৃষ্টির কারণ কি? ভূমিকম্প, বন্যা, নদী ভাঙন নাকি বৃষ্টি? এই অংশটুকু পাঠ্য বইটা যখন পড়ছো ওখানে তোমরা পেয়ে যাবে। দেখে নেই কি, ভূমিকম্প। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কি বলছে, সুরমা ও কুশিয়ারা কোন জেলায় এসে মেঘনা নাম ধারণ করেছে? সিলেট, সুনামগঞ্জ, চাঁদপুর নাকি কিশোরগঞ্জ, কোন জেলায় বলো তো? দেখি আমার মনিটর কি বলছে। সিলেট। এই কাজটা যাই বা করলে আরো ভালো হতো। এবারে বাংলাদেশের মানচিত্রের অংশ বিশেষ দেখতে পাচ্ছি, একটা জায়গা তারকা চিহ্নিত দেখতে পাচ্ছি, তারকা চিহ্নিত নদীর নাম কি? পুনর্ভবা, ধলেশ্বরী, পদ্মা, কুশিয়ারা। এখন এখানে কয়েকটা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আছে, নদীকে সম্পদ বলবার একটা কারণ বলো। ও আচ্ছা, ওই প্রশ্নটার উত্তর তোমরা একটু পাওয়ার পয়েন্টে দেখে নিও, বাংলাদেশের নদী প্রবাহের দুর্বলতার একটি কারণ বলো, এর ফলে ঘটে এমন একটি অসুবিধার কথা বলো। বাড়ির কাজ হলো এই যে উদ্দীপকটা পড়বে, আর এখানে 4টা প্রশ্ন আছে তার উত্তর লিখবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি।